আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রথমে তোমাদেরকে অনলাইন ক্লাস থেকে স্বাগত জানাচ্ছি। আজ প্রায় দীর্ঘ 1 মাস পর তোমাদের সাথে আমি অনলাইন ক্লাস করতে এসেছি। তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় অবস্থান করছো, তাই না? চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা জয়েন করে ফেলেছো? সবাই জয়েন করেছো না? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাউ আর ইউ? তোমরা সবাই বাংলা ব্যাকরণ বইটি খোলো এবং খাতা কলম নিয়ে বসো। তোমরা বাংলা ব্যাকরণ বইয়ের নমুনা প্রশ্ন মডেল পেজ সাত বাংলা ব্যাকরণ বইয়ের ম্যাম কত পৃষ্ঠা? এই মডেল প্লেস 19 পৃষ্ঠা, মডেল প্লেস 19 পৃষ্ঠা। আমি ভালো করে করে বুঝে দিচ্ছি, তোমার মনোযোগ সহকারে শোনো। তোমাকে মোবাইল ফোনে আছে না, মোবাইল ফোনের একটি দত্তাংশ আছে না মোবাইল ফোনে? তোমাকে মোবাইল ফোন যে অনুচ্ছেদটি আছে মেন বইয়ে, সেই অনুচ্ছেদটি এই মডেল টেস্টে তোমাদের ওই মেন বইয়ের মোবাইল ফোনের অনুচ্ছেদটি এখানে মডেল টেস্ট সাথে মধ্যে আছে, বুঝতে পেরেছ? তোমরা মেন বই বোর্ড বই অর্থাৎ বাংলা বোর্ড বইয়ের মোবাইল ফোনের গদ্যাংশটি ভালো করে পড়বে, সেই অনুচ্ছেদটি এখানে আছে মডেল টেস্ট সাথে মধ্যে আছে। তাহলে অনুচ্ছেদটি আমি ভালো করে পড়ে বুঝিয়ে দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে শোনো। আজকের দিনে মোবাইল ফোন ছেলেরা বা দেখেনি এমন কাউকে মানে কি বলছে, আজকের দিনে মোবাইল ফোন দেখেনি তা জেনে না এমন কাউকে পাওয়া যাবে না। আমাদের গুরুজনদের কারো কারো মোবাইল ফোন আছে, আমাদের গুরুজনদের কারো কারো মোবাইল ফোন আছে, কিন্তু যাদের নেই তাদের অনেকেই মোবাইল ফোন ব্যবহার করতে জানে, কেউ একটু বেশি কেউ একটু কম। মোবাইল ফোন দিয়ে যে কত কিছু করা যায় তার সবটা অবশ্যই সবাই জানে না। মোবাইল ফোন দিয়ে যে কত কিছু করা যায় তার সবটা অবশ্য ব্যবহার সবাই জানে না। তবে যারা একটু কম জানে তারাও প্রয়োজন মতো তাদের কাজটুকু মোবাইল ফোনে সেরে নিতে পারে। এখন আসলে তাতে ইন্টারনেট সুযোগ থাকে, ছবি তোলা যায়, সিনেমা দেখা যায়, এসব মোবাইলে আমরা বই পড়তে পারি, গান শুনতে পারি, এসএমএস পাঠাতে পারি, তাই না? শিক্ষার্থী বন্ধুরা পারি আমরা মোবাইল ফোনে আমরা কি করতে পারি? ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সংযোগ দিতে পারি, তারপরে আমরা এসএমএস করতে পারি, গান শুনতে পারি, এমনকি টাকাও পাঠাতে পারি, এমনকি মোবাইল ফোনের মাধ্যমে আমরা টাকাও পাঠাতে পারি। তুমি তোমার বাসায় বসে মোবাইলের ছবি তুলে সেই ছবি পৃথিবীর যে কোনো প্রান্তে পাঠাতে পারো। আমি অনুচ্ছেদটি করে বুঝে দিয়েছি। এই অনুচ্ছেদ থেকে আমি তোমাদের কিছু শব্দার্থ লিখতে দিব, তোমরা সেগুলো লিখে নাও। শব্দার্থগুলো লিখে নাও।
¿Qué es lo que pasa?
Thank you.
¿Qué es eso?
শিক্ষার্থী বন্ধুরা বাক্য গঠন গুলো লিখে ফেলেছে সবাই লিখে ফেলেছো বাক্য গঠন তাহলে আমি তোমাদের সংক্ষিপ্ত দিয়েছি তোমরা বিভাজন করে বাক্য গঠন দিয়েছি এগুলি সবাই সুন্দর করে খাতায় লিখে ফেলো এবার আমি তোমাদের কিছু প্রশ্ন পরীক্ষা দিব সে পরীক্ষাগুলো লিখে ফেলো বাক্য গঠন সহ বিভাজন করে যুক্ত বর্ণ বিভাজন করে বাক্যে প্রয়োগ এগুলি তোমরা ভালো করে শিখে নিবে কি শিক্ষার্থী বন্ধু শিখবে তো শিখবে তোমরা কথা বলো তোমাদের মডেলের সাথে এই কিছু শব্দ আমি বলে লিখে দিয়েছি এগুলো বারবার বাসায় লিখবে এগুলো শিখবে আর যুক্ত বর্ণ বিভাজন করে বাক্য গঠন এগুলো শিখে ফেলবে বর্তমানে মানুষের অত্যন্ত পরিচিত যন্ত্র কি সেই কামনা করে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ।